ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের 41তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো মঙ্গলবার আগরতলা রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন তিনি তার বক্তব্যে ব্যাংকের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বলতে গিয়ে কিছুক্ষণের জন্য ফিরে গেলেন সেই মুহূর্তগুলিতে যখন নিজের কলেজেও ফাউন্ডেশন দিবস উদযাপন করা হয়। সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ফাউন্ডেশন ডে উদযাপন করতে গেলে যেন নস্টালজিক সেই মুহূর্তগুলো মনে পড়ে, কেমন ছিল সেই দিন যখন তা প্রতিষ্ঠা হয়েছিল। এই প্রসঙ্গ উত্থাপন করে তিনি একে একে চলে আসেন নাভার্ডের হাত ধরে কি কি প্রতিষ্ঠা হয়েছিল যা বর্তমানে সমাজের একে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বলেন, নাভার্ডের হাত ধরেই সেলফ হেল্প গ্রুপের যাত্রা শুরু হয়, যাকে বলা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মাইক্রোফাইন্যান্স প্রকল্প। আর এই প্রকল্প তাদের হাত ধরেই চলা শুরু করে। নাভার্ড অনেক ক্ষেত্রে সাহায্য করেছে বলে উল্লেখ করেন তিনি। তবে রাজ্যের ক্ষেত্রে নাভার্ডের ভূমিকাও তিনি এদিন উল্লেখ করেন। বলেন, গ্রামীণ এলাকায় পরিকাঠামোগত উন্নয়ন এবং বিশেষ করে কৃষিক্ষেত্র, সামাজিক ক্ষেত্রের উন্নয়ন, এইসব ক্ষেত্রে নাভার্ড কাজ করে চলেছে। রাজ্য সরকারকেও নাভার্ড আর্থিকভাবে বিভিন্নভাবে সাহায্য করে আসছে। এ প্রসঙ্গে তিনি এদিন বলেন, সরকারকে সাহায্য মানে রাজ্যের জনগণকে সাহায্য করা। এই বিষয়ে এখানে কথা হয়েছে যে সেলফ হেল্প গ্রুপ, সেটাও কিন্তু নাভার্ড দিয়ে শুরু হয়েছিল, এসএসজি ব্যাংক লিঙ্কেজ যে প্রকল্পটি, এবং সেটাকে বলা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মাইক্রো ফাইন্যান্স প্রকল্প। সেইটা ওনারাই কিন্তু প্রথমে ওনাদের মাধ্যমে সেটা শুরু হয়। এতে আমাদের ত্রিপুরাতে কী কী লাভ হয়েছে নাভার্ডে, তার মানে একটু আপনাদের সামনে রাখছি। হয়তো আপনারা সবাই জানেন, যেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রামীণ এলাকায় করা এবং কৃষি সেক্টর, সামাজিক ক্ষেত্রে উন্নয়ন, আগামী দিনে আপনারা যখনই এই ধরনের আর্থিক সাহায্য সরকারকে করবেন, আর সরকারকে করা মানে কি মানুষকে সহায়তা করা, সরকার তো নিজের জন্য না, বিজনেস তো করবে না, মানুষকে আমরা হেল্প করি। তিনি এদিন তার বক্তব্যে বলেন, আমাদের দেশের 72% উপরে লোকজন গ্রামীণ এলাকায় বসবাস করে। বেশিরভাগ লোকই যেহেতু গ্রামীণ এলাকায় বসবাস করে, তাই তাদের উন্নতি না হলে কোনোদিনই দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই গ্রামীণ এলাকা বসবাসকারীদের সাহায্যে নাবার্ড যেভাবে কাজ করে যাচ্ছে এর জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তাদের কাজের ক্ষেত্রে যে সকল নতুন নতুন দিকও সামনে আনছেন এরও প্রশংসা করেন তিনি। ৭২% উপরে গ্রামীণ এলাকায় মানুষ বসবাস করে আর বাকি শহরাঞ্চলে বসবাস করে। অর্থাৎ আমাদের দেশ যদি গ্রামীণ এলাকায় এত লোক বসবাস করে, তাদের যদি আমাদের উন্নতি না হয়, তাহলে দেশ কোনোদিনই উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। কাজে সেই জায়গায় নাভার্ড যেভাবে এই সমস্ত রুরাল যারা বসবাসকারী তাদেরকে উন্নতি সাধনে যেভাবে কাজ করে যাচ্ছেন, এর জন্য সত্যিই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আগামী দিন এরা যেভাবে কাজ করে যাচ্ছেন, যেসব অদ্ভুত অদ্ভুত বিষয়, ইনোভেটিভ জিনিসগুলো ওনারা আনছেন, নিশ্চয়ই এর জন্য প্রশংসার দাবি। এদিন তিনি তার বক্তব্যে বলেন, কাজের ক্ষেত্রে পরিকাঠামো দিকে উন্নয়ন করার ক্ষেত্রে যে ফাঁকা জায়গা আছে তা পূরণ করার দিকেও এরা কাজ করে চলেছে। গ্রামীণ বাজার, সোলার পরিকল্পনা ইত্যাদি দিক দিয়েও অ্যাসপিরেশনাল ব্লকেও উন্নয়নের জন্য ওনারা কাজ করে চলেছেন। পরিশেষে তিনি দুটি দিকের উল্লেখ করে বলেন, নাবার্ড বিভিন্ন ফান্ডিং প্রকল্পে কাজ করছে, আর এই দিকগুলি উল্লেখ করে তিনি এদিন তাদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান রাখেন। যেভাবে নাবার্ড গ্রামীণ এলাকায় বিশাল পরিমাণ আর্থিক সাহায্য করেছে, তাতে গ্রামীণ এলাকার জনগণের আর্থসামাজিক উন্নতিও হবে এই আশাও তিনি করেন। ওনারা কাজ করছে, মেইন উদ্দেশ্য হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে গ্যাপ হচ্ছে সেই গ্যাপটাকে ওনারা কমিয়ে আনছেন। আর সোলার স্ট্রিট লাইটনিং, রোল মার্কেট ভিলেজ, এইসব বিষয়ে ওনারা, বিশেষ করে অ্যাসপিরেশনাল ব্লকেও ওখানে যাতে ডেভেলপমেন্ট হয় সেই বিষয়ে ওনারা হেল্প। নাভার্ডের আরডিএফ, আরআইডিএফ ছাড়াও আরও অনেক প্রকল্প, যেমন ওয়্যার হাউস ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, ফুড প্রসেসিং ফান্ড, নাভার্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, এনআইডিএ লং টার্ম ইরিগেশন ফান্ড এবং মাইক্রো ইরিগেশন ফান্ড, এগুলো তো আছে। এই ধরনের প্রকল্পের আমি ওনাদের কাছে আবেদন করব, এই বিষয়ে যেন আরও আর্থিকভাবে আমাদের গভর্নমেন্টকে বা ত্রিপুরার জন্য আপনারা কাজ করবেন সেই আশা আমি রাখছি। এবং যেটা আমার সেক্রেটারি মহোদয় বলেছেন যে 600 কোটি টাকা যদি আরও বেশি আমাদের আর্থিক সাহায্য করা, আগামী দিনে নিশ্চয়ই গ্রামীণ এলাকায় উন্নতি সাধন হবে এবং তাদের আর্থসামাজিক উন্নতি হবে, এই আশা আমি রাখছি। এবং নাভার্ড এদিন এই অনুষ্ঠানে নাবার্ডের বিভিন্ন উচ্চস্তরীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে নাবার্ডের সহায়তা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের একটি মোবাইল এটিএম পরিষেবা ভেনির উদ্বোধন হয়। মূলত গ্রামীণ এলাকার জনগণের আর্থিক পরিষেবার দিকটি এর ফলে অনেক সুবিধা হবে বলে মনে করছেন বিভিন্ন মহল। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।